প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে পড়াবো দিল্লি সুলতানি, ঠিক আছে? তো চতুর্থ অধ্যায়ে দিল্লি সুলতানি যে চারের দাগের প্রশ্নগুলি বাকি ছিল, এই চারের দাগের প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, চারের দাগের যে প্রশ্নগুলি আছে, চারের দাগের একের প্রশ্নটা আছে, 4.2 মানচিত্র থেকে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যের অভিযানের বিবরণ দাও, ঠিক আছে? তো দাক্ষিণাত্যে আমরা এই চিত্রটাতে চলে যাব। এই চিত্রটা তোমরা দেখতে পাবে 48 পাতায় তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? তো এটা এইভাবে লিখতে হবে যে সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির প্রথম সুলতান, যিনি দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, আর আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি সেই সময় ছিলেন মালিক কাপুর, ঠিক আছে? তো আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যের অভিযানের বিবরণটা এইভাবে হবে যে তিনি দাক্ষিণাত্যে দেবগিরি, ওয়াঙ্গাল, তারপর দারসমুদ্র, পাণ্ড, হ্যাঁ, এইসব রাজ্যগুলি, ছোটো বড় রাজ্যগুলির বিরুদ্ধে তিনি অভিযান করেছিলেন, ঠিক আছে? তো দেবগিরি তিনি অভিযান করেছিলেন 1305 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো আরেকবার তিনি অভিযান করেছিলেন 1305 খ্রিস্টাব্দে করেছিলেন। তারপরে ওয়াঙ্গাল, ওয়াঙ্গাল হচ্ছে তিনি দুবার অভিযান করেছিলেন, দেখতে পাচ্ছ 1302 থেকে 1303-এর মধ্যে একবার, আর তারপরে 1311 খ্রিস্টাব্দে একবার করেছিলেন, ঠিক আছে? তো দেবগিরি যখন আক্রমণ করেছিলেন সেই সময় সেখানকার যারা যাদব বংশ সেই সময় রাজত্ব করতো আর কি সেই সময়, ঠিক আছে? আর দেখো, দ্বার সমুদ্র আছে, তারপরে দ্বার সমুদ্র আক্রমণ করেছিলেন তিনি 1311 খ্রিস্টাব্দে, তিনি সেখানে অভিযান করেছিলেন সেই সময়। ওখানে হোলসন, দেখো হোলসন লেখা আছে সেই সময়, হয়েসল, হয়েসল সেই সেই সময় হয়েসল বংশ সেখানে রাজত্ব করতো, ঠিক আছে? তারপরে আবার দ্বার সমুদ্র থেকে 1311 খ্রিস্টাব্দে পাণ্ড্য রাজধানী মাদুরায় আক্রমণ করেন এবং তারপরে তাঞ্জোর অভিযান করেন। এইভাবে তিনি কিন্তু দাক্ষিণাত্যে তিনি অভিযান করেছিলেন, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা জিনিস বলি যে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানের যে প্রধান কারণ ছিল, তার প্রধান কারণই হলো যে ইসলাম ধর্ম প্রসার ঘটানো আর বিপুল সম্পদ লাভ করা, ঠিক আছে? আর হচ্ছে দাক্ষিণাত্য সুলতানের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, ঠিক আছে? এরপরে আমরা বাকি কোশ্চেন দেখব। তো দেখো, খয়ের প্রশ্নটা কি আছে, দিল্লি সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্পর্ক ছিল, ঠিক আছে? দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্পর্ক ছিল, ঠিক আছে? তো এটা দেখব যে দিল্লি সুলতানি শাসনে সুলতান ছিলেন কিন্তু সর্বশক্তিমান, ঠিক আছে? তো সুলতানের হাতেই থাকতো যুদ্ধ, বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা। দিল্লি সুলতানের দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা। অভিজাতরা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত, আবার সুলতানরা চাইলে, আবার মানে সুলতানরা চাইতেন, সেই সময় সুলতানরা চাইতেন যে অভিজাতরা তাদের অধীনে থাকুক। আর অভিজাতরা দিল্লি সুলতান ইলতুতমিশ, তারপরে ফিরোজ, রাজিয়া, নাসিরুদ্দিন সহ অনেককে কিন্তু সুলতান করেও ছিলেন, আবার তাদেরকে সুলতান পদ থেকে কিন্তু নামিয়েও দিয়েছিলেন অনেক সময়, ঠিক আছে? তো আমরা দেখতে পাই যে সুলতান গিয়াসউদ্দিন বলবন প্রথমে অভিজাত ছিলেন, পরে তিনি সুলতান সুলতান যখন হয়েছিলেন তখন কিন্তু অভিজাতদের বা আমিরদেরকে কঠোর হাতে দমন করেছিলেন। আবার আলাউদ্দিন খলজি, খলজি বংশের তিনি যে প্রধান ছিলেন, খলজি বংশের আলাউদ্দিন খলজিও তিনি যখন সুলতান হয়েছিলেন তখন তিনিও কিন্তু কঠোর হাতে দমন করেছিলেন, ঠিক আছে? তো সম্পর্কটা এইরকমই ছিল। তো এরপরে আমরা চলে যাব গয়ে ইকতাকি, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন, ঠিক আছে? তো দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানের প্রদেশগুলিকে ইকতা বলা হতো, ঠিক আছে? তো ইকতা ব্যবস্থাটা কেন চালু করেছিলেন, কেন চালু করেছিলেন কি রাজ্য শাসন পরিচালনা করার জন্য, সেনাবাহিনী পালন করার জন্য, আর রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখার জন্য, ঠিক আছে? তো ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার, ঠিক আছে? ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রশাসনের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্য পরিচালনা করতেন, শাসন পরিচালনা করতেন, ঠিক আছে? ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদাররা হতেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো, ঠিক আছে? আর রাজস্ব আদায়ের ক্ষেত্রে কী করতো, ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন, তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়ির মানে বাড়তি যে রাজস্ব হতো সুলতানকে দিয়ে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলা আর ইকতাদার হাতে মানে ইকতাদারের উপরে দায়িত্ব থাকতো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, ঠিক আছে? তো
এই প্রশ্নটার উত্তর এইভাবে লেখা যেতে পারে। এরপরে চলে যাব ঘয়েরটা। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে মতামত লিখতে হবে, ঠিক আছে? বাজার দর নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি। তো হ্যাঁ, আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির একমাত্র সুলতান, ঠিক আছে? দিল্লির একমাত্র সুলতান, তিনি বাজার দর নিয়ন্ত্রণ তিনি কিন্তু করেছিলেন, ঠিক আছে? বাজার দর নিয়ন্ত্রণ করার মানে যে প্রধান কারণ যদি বলা যায়, তো তিনি যে বিশাল সৈন্যবাহিনী, যে তিনি সৈন্যবাহিনীর উপরে অ্যাকচুয়ালি তার সাম্রাজ্য নির্ভর করত, সেই জন্যে তিনি সেই সেনাবাহিনীর ভরণ পোষণ করার জন্য এবং সেই সেনাদের যেহেতু বেতন তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, সেই জন্যে ওই নির্দিষ্ট বেতনে সৈন্যরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে, তার জন্য কিন্তু তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, ঠিক আছে? তো আরেকটা মানে এর বিষয়ে যদি মতামত বলা যায়, তো হচ্ছে যে আলাউদ্দিনের যে বাজার দর নিয়ন্ত্রণ নীতির ফলে দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা উপকৃত হয়েছিলেন, কিন্তু কি হচ্ছে যে সেই সময়ে যারা কৃষক, শিল্পী, কারিগর, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের কিছু ক্ষতি হয়েছিল। তবুও বলা যায় যে আলাউদ্দিন খলজির যে বাজার দর নিয়ন্ত্রণ নীতি, সেটা কিন্তু ওই সুলতানি যুগের কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এরপরে বিজয়নগর ও দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে? বিজয়নগর ও দাক্ষিণাত্যে সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষ, ঠিক আছে? এখানে বিজয়নগরটা হিন্দু রাজ্য ছিল আর দাক্ষিণাত্যের সুলতানি রাজ্য মানে বুঝতেই পারছো মুসলিম, তো হিন্দু আর মুসলিমের মধ্যে লড়াই, তো এটাকে কি ধর্মযুদ্ধ বলা যেতে পারে? সেটাই আর কি, সেই বিষয়ে মতামত আর কি, ঠিক আছে? তো দেখো, দাক্ষিণাত্যে যে পাঁচটি সুলতানি রাজ্য ছিল, আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, তারপরে বেরার, বিদর, হ্যাঁ ঠিক আছে, এইগুলো মুসলিম রাজ্য ছিল, ঠিক আছে? আর বিজয়নগর ছিল হিন্দু রাজ্য। তো এইসব পাঁচটি রাজ্যের সঙ্গে বিজয়নগরের যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1565 খ্রিস্টাব্দে তালিকোটা বা বানিহাটিতে এই যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে কিন্তু বিজয়নগর কিন্তু এই যুদ্ধে তো পরাজিত হয়েছিল, ঠিক আছে? তো আপাত দৃষ্টিতে এই যুদ্ধকে ধর্মীয় লড়াই মনে হতে পারে, কারণ বিজয়নগর ছিল হিন্দু রাজ্য আর এই পাঁচটি মুসলিম রাজ্য একসঙ্গে জোট বেঁধে কিন্তু যুদ্ধ করেছিল। তো এই যুদ্ধের আসল কারণ ছিল কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক, তারপরে ব্যবসা বাণিজ্য, এইগুলো কিন্তু এই সবগুলোর জন্যই কিন্তু এই লড়াইটা হয়েছিল, ঠিক আছে? তো অঞ্চল দখলের জন্য লড়াই হচ্ছে তুঙ্গভদ্রা, দক্ষিণ ভারতের যে নদীগুলো থাকে, তুঙ্গভদ্রা নদী তারপরে ছিল আর কি, তুঙ্গভদ্রা, তারপরে কৃষ্ণা, গোদাবরী, এইসব যে নদীগুলোর অববাহিকার যে তীরবর্তী যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর থেকে সেই অঞ্চলগুলোতে খুব ভালো ফসল হতো, তারপরে এই নদীগুলোর অঞ্চলে ব্যবসা বাণিজ্য এগুলো খুব সমৃদ্ধি হয়ে উঠেছিল আর কি, সেই সব উঠত আর কি, মানে সম্ভাবনা ছিল, সেই জন্য এই সব অঞ্চলের মানুষরা কিন্তু মুসলিমরা বিশেষ করে আহমদনগর, বিজাপুর, গোলকুণ্ডা, বেরার, বিদর, এইসব অঞ্চলের যে পাঁচটি রাজ্যের যে সুলতানি শাসকরা ছিল, তারা কিন্তু এইসব অঞ্চলগুলো দখল করার জন্য কিন্তু লড়াই করেছিল, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।